শুট করতে আসলে তিন হাত ডান্ডা হাঁটুর মালা ভেঙে দিতে হবে, তিন হাত ডান্ডা হাঁটুর মালা ভেঙে দিতে হবে তৃণমূলের চোর ডাকাত ক্রিমিনালদের। বাগদায় বিধানসভা উপনির্বাচনের আগে বিজেপির জেলা সভাপতির হুঁশিয়ারি ঘিরে চরমে চাপান উত্তর। এবার উস্কানিমূলক বক্তব্যের অভিযোগ তুলে বিজেপি নেতার বিরুদ্ধে থানায় এফআইআর করলেন এক ব্যক্তি। শুক্রবার হেলেঞ্চায় উপনির্বাচনের প্রচারে গিয়ে কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সামনেই তৃণমূল ও পুলিশকে হুঁশিয়ারি দেন বিজেপি জেলা সভাপতি। এই বক্তব্যের প্রেক্ষিতেই বাগদা থানায় অভিযোগ দায়ের করেছেন এক স্থানীয় বাসিন্দা। বনগাঁর বিজেপি সভাপতি দেবদাস বাবু উস্কানিমূলক কথাবার্তা বলেছেন এবং আমরা এতে মানে ভয় পাচ্ছি যে সামনে আগামীতে উনি এরকম করলে আমরা একটা মুশকিলের মধ্যে পড়ে যাব। সাধারণ মানুষকেও কমপ্লেন করেনি, তৃণমূলের লোক কমপ্লেন করেছে। উপনির্বাচনে তৃণমূলের হারমাত বাহিনী চোর ডাকাত ক্রিমিনাল যদি ভোট লুট করতে আসে বাগদার মাটিতে, বাগদার মানুষ, বাগদার সাধারণ মানুষ, সাধারণ ভোটার, তারা তিন হাত ডান্ডা দিয়ে হাঁটুর মালা সেটা ভেঙে দেবে। এবং পুলিশ যদি সেই তৃণমূলের হারমাতদের সহযোগিতা করে দালালি করে তাহলে এই বাগদার মানুষ থানায়, বাগদার সাধারণ মানুষ তালা লাগিয়ে দেবে। অশ্লীল কথাবার্তা বলে বাগদাকে উত্তপ্ত করবার চেষ্টা করছে। সাধারণ মানুষ ভীত সন্ত্রস্ত, তারা স্বতঃস্ফূর্তভাবে কমপ্লেন করেছে। 10ই জুলাই বাগদা বিধানসভার উপনির্বাচন, ফল প্রকাশ 13ই জুলাই। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। ইতিমধ্যে আমি ওকে চ্যালেঞ্জ করি যে এটা তো অসম্ভব হতে পারে না, তাহলে আগে নাম তুলুন তারপর টাকা দেবো। আমি ওকে চ্যালেঞ্জ করে জানার জন্য, মানে এটা দেখার জন্য, এক্সপোজ করার জন্য। কথায় বলে মেঘ না চাইতেই জল। বর্তমান সময় যখন একটু বাড়ি ধারার জন্য চাতক হয়ে চেয়ে আছে দক্ষিণবঙ্গের মানুষ, তখন বিনা মেঘের বৃষ্টিতে চিন্তিত মালদার এই যুবক। চ্যালেঞ্জ করে চাকরি পেয়ে রীতিমতো আতঙ্কিত। স্কুলে নিয়োগ বিতর্ক নিয়ে সরগোলের মধ্যেই রাজ্যে নতুন করে শুরু নিয়োগ বিতর্ক। ইনি গোলাম সারওয়ার আলম সিদ্দিকী, বয়স 24। মালদার চাঁচলের বাসিন্দা এই যুবক পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। যুবকের দাবি, কিছুদিন আগে পরিচয় হয় নদিয়ার ভীমপুরের বাসিন্দা পরিমল কুণ্ডু নামে এক যুবকের সাথে। পরিমল দাবি করেন তিনি রাজ্য সরকারের ফুড সাব ইন্সপেক্টর পদে চাকরি পাইয়ে দিতে পারেন, তার জন্য দিতে হবে 7 লক্ষ টাকা। এভাবে চাকরি দেওয়া সম্ভব নয় বলে পরিমলকে চ্যালেঞ্জ করেন ওই শিক্ষক। সম্প্রতি দেখা যায় চাকরির প্যানেলে সত্যি গোলাম সারওয়ারের নাম উঠে গিয়েছে। ও দাবি করেছে ফুড এসআইয়ের চাকরি করিয়ে দেবে, 7 দিনের মধ্যে জয়েনিং লেটার দেবে, পিএসসির ওয়েবসাইটে রীতিমতো উনি নামও তুলে দেয় গত 14 তারিখে। এবার গত 14 তারিখে নাম তুলে দেওয়ার পর আমি দেখে তো একদম মানে চক্ষুচরক, হঠাৎ করে দেখে চক্ষুচরক হয়ে গেছি। আমি কোনোদিন আজ পর্যন্ত ফুড এসআইয়ের কোনোদিন ফর্ম ফিল আপ করিনি। অভিযোগকারীর দাবি, সরকারি ওয়েবসাইটে প্রকাশিত প্যানেলে তার নাম রয়েছে বলে দেখানোও হয়, আর এরপরই 7 লক্ষ টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া শুরু হয় বলে অভিযোগ। এরপরই চাঁচল থানায় অভিযোগ করেন ওই স্কুল শিক্ষক। আমি ওকে বলল যে আমাকে 50% টাকা এখন পাঠা, তোকে জয়েনিং লেটার পাঠিয়ে দেবো, তারপরে জয়েনিংয়ের প্রতি বাকি টাকা দিবি। থায় থায় আসলাম আমাকে হুমকি দিচ্ছে যে টাকা না দিলে আমাকে প্রাণে মারবে। এ বিষয়ে ফোনে যোগাযোগ করা হলে পরিমল কুণ্ডু নামে অভিযুক্ত যুবক দাবি করেছেন সবই মিথ্যে অভিযোগ, তাকে ফাঁসানো হয়েছে। তাহলে ওয়েবসাইটে স্কুল শিক্ষকের নাম উঠল কিভাবে? আবেদন না করেও বা পরীক্ষা না দিয়েও কি করে নাম উঠল প্যানেলে? স্কুলে নিয়োগ বিতর্ক নিয়ে রাজ্যে সরগোলের মধ্যেই নতুন বিতর্ক মালদায়। পুলিশ সূত্রে খবর, ওয়েবসাইটটি ভুয়ো কিনা, নেপথ্যে বড় কোনো চক্র কাজ করছে কিনা, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। করুণাময় সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, মালদা।